আজ আমরা কুন্তিঘাট ঘুরে দেখব, তাই হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে এলাম কুন্তিঘাট। সামনেই আছে টোটো স্ট্যান্ড, এবার আমরা টোটো করে ঘুরে দেখব। এই কুন্তিঘাট স্টেশনের কাছেই আছে কুন্তিঘাটের বিখ্যাত ঝুলন্ত কাঠের ব্রিজ। প্রথমেই আমরা ঝুলন্ত কাঠের ব্রিজটা দেখে নেব। আমরা ঝুলন্ত কাঠের ব্রিজের সামনে চলে এলাম। এটা ঝুলন্ত কাঠের ব্রিজ, এই ব্রিজটার নিচে কোনো পিলার নেই, আর এই ব্রিজে ভারী যানবাহন চলাচল করা নিষিদ্ধ। এই ব্রিজটি নবাব সিরাজদৌল্লার আমলে তৈরি হয়েছিল, বহু প্রাচীন এই ব্রিজটা। আর এই ব্রিজটার নিচ দিয়েই বয়ে চলেছে কুন্তি নদী। এটা কুন্তি নদী, এই নদী পূর্ব দিকে বয়ে গঙ্গায় মিশেছে। আর ওইদিকের ওটা রেল ব্রিজ। আর এই ব্রিজটা দিয়ে যখন সাইকেল বা টোটো যাচ্ছে, তখন ব্রিজটা পুরো দুলছে। দেখুন ওইদিকে ট্রেন যাচ্ছে। এবার আমরা কুন্তিঘাটের বিড়লা মন্দির দর্শন করব। আমরা মন্দিরের সামনে এসে দেখি মন্দিরটি বন্ধ হয়ে গেছে, তাই আমরা আর ভেতরে যেতে পারলাম না, বাইরে থেকেই দর্শন করে নিলাম। এই মন্দিরটি সকাল 5:30 থেকে সকাল 9:30 অবধি মন্দিরটি খোলা থাকে, আর বিকেল 5:00 থেকে রাত 9:00 পর্যন্ত মন্দিরটি খোলা থাকে। এই মন্দিরের ভেতরে রাধা কৃষ্ণের বিগ্রহ আছে।